আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? তো সকালে নাস্তাটা রেডি করে নিচ্ছি আমি। দেখেন এখানে পুদিনা পাতা চা করে নিচ্ছি আমি, কিন্তু ফার্স্টেই দেখিয়ে দিলাম আমার পুদিনা পাতাটা। আর এখানে ডিম ভাজি করে নিচ্ছি, সাথে একটু তরকারি ভাজি আছে। তো আজকের জন্য নতুন করে কিছু করলাম না, সব নাস্তা রেডি করে গরম টরম করে নিয়েছি। এখন ডিমটা ভাজলেই মোটামুটি আমার নাস্তার কাজ শেষ। তো সকালে যেহেতু চাটা হয়, সেই জন্য আমি চা দেখিয়ে দিলাম আজকে কী চা খাচ্ছি। সেটা হচ্ছে আপনার পুদিনা পাতার চা, আর পাশে তো আপনার অন্যান্য সবজি, রুটি, ডিম, সেগুলো তো থাকছেই। তো প্রতিদিনের মতো যে খাবারটা হয় সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম, আশা করি ভালো লাগবে। তো আপনার সকাল সকাল অনেক কাজ থাকে, আমি সেগুলো সেরে নিচ্ছি। দেখেন আমি কিন্তু সকালেই আপনার আমার বেসিনটা পরিষ্কার করে নিচ্ছি, যেহেতু একটু পর কিছুক্ষণ পরে আমি রান্না শুরু করব। তো এর জন্যই আমি আপনার বেসিনটাকে এই ফাঁকে একটু পরিষ্কার করে নিলাম। আসলে কি, কাজ তো প্রতিদিন যেমন রান্না বাড়া হয়, এগুলো প্রতিদিনই ময়লা হয়ে যায়, প্রতিদিনই এটাকে পরিষ্কার করতে হয়। যারা বাসা বাড়ি থাকেন তারা কিন্তু ঠিকই জানেন, অল্প জায়গায় যেহেতু আমাদের বসবাস, সেই ক্ষেত্রে কিন্তু আসলে ময়লা করে ফেলে রাখার কোনো সুযোগ নাই, প্রতিদিনেরটা প্রতিদিনই পরিষ্কার করতে হয়। যাই হোক, দুপুরে রান্নার জন্য এসে পড়লাম। দুপুরে আমি কিন্তু একটু মুরগির মাংস রান্না করব, পেঁপে দিয়ে ঝোল করব, মুরগির মাংস পেঁপের ঝোল। তো পেঁপে দিয়ে করার কারণ, এখন জানেনই তো আপনার আলু কিন্তু খুবই বাজে অবস্থা আলুর বাজারে। আমি মনে করি সবার যে আসলে যেটা দাম বাড়বে সেটার জন্য হাহাকার করতে হবে এমন কোনো কারণ নাই। আপনারা কিন্তু আপনার আলুর জায়গায় পেঁপে খেতে পারেন বা কুচু খেতে পারেন, যে কুচুতে কিন্তু প্রচুর পরিমাণ আয়রন থাকে, ক্যালসিয়াম থাকে, মুখী কুচু, যে কোনো কুচু। আমরা কিন্তু আসলে কি, আমাদের বাংলাদেশের মানুষের একটা স্বভাব হয়ে গেছে, যেটাই দাম বেড়ে যাবে সেটা নিয়েই খুবই তারা ব্যস্ত হয়ে পড়বে, আসলে এর মধ্যে এটার কিছু নাই। পেঁপে কিন্তু দারুণ একটা পুষ্টিগুণ সম্পন্ন খাবার, যেটা আপনি কাঁচা খেতে পারেন, সালাদ হিসেবে খেতে পারেন, প্লাস রান্না করে খেতে পারেন, ভাজি করে খেতে পারেন। পেঁপে কিন্তু আসলেই খুবই মজাদার একটা খাবার। যাই হোক, এই ফাঁকে কিন্তু আমি দেখেন আমার রান্নাটা বসিয়ে দিয়েছি। আমি এক চোরায় দেখালাম, কিন্তু আমি আপনার ডাটা একটু ভাপতে নিচ্ছি, যেহেতু ফ্রিজে রেখেছিলাম ডাটাটা কুটে, এর জন্য আমি একটু পানিটাকে ডাটাটাকে সিদ্ধ করে পানিটা ফেলে দিয়ে তারপরে বাগারে দিয়ে দেব। তো আমি যেটা বলছিলাম, আসলে পেঁপে অনেক এর গুণাগুণের কথা আসলে বলে শেষ করা যাবে না, এত পুষ্টিগুণ এর খাবার। যাই হোক, তো আমি কিন্তু দেখেন একটা দিয়ে নিলাম, ডিম দিয়ে দিয়েছি। আর আসলে এই ভাজিটা ডিম দিয়েই ভালো লাগে, শুধু শুধু কিন্তু ভালো লাগবে না। যাই হোক, আমি এই ফাঁকে কিন্তু দেখেন আমার মশলাটা পেঁয়াজ, কাঁচামরিচ, পেঁয়াজ টেস্ট দিয়ে দিয়েছি, মশলাও দিয়ে দিয়েছি। আসলে মুরগির গোশত কেজে যেভাবে পারেন সেভাবে রান্না করতে পারেন। আসলে প্রতিদিন ব্লগ যেহেতু, কী করছি সেটা শেয়ার করাটা ইম্পর্টেন্ট, এর জন্য আমি আর কতটুকু লাগছে এগুলো আমি আর দেখা। তো আমি আমার মাংসগুলো দিয়ে দিয়েছি, মশলা কষানো শেষ। তো আমি আজকে অল্প করে রান্না করব, শুধু আপনার দুপুরে আর রাত্রে রুটি খাবে, এর জন্য আমি একটু কম করে রান্না করছি, যার যতটুকু লাগবে অতটুকু রান্না করবেন। তো আমি দেখেন মাংসগুলো কিন্তু আমি দিয়ে দিয়েছি, একটু কষাতে দেব। আর যেটা বলছিলাম, পেঁপে কিন্তু আপনার যাদের আপনার কি বলবো শরীরে পানি শূন্যতা আছে তাদেরও কিন্তু পেঁপে অনেক ভালো, যাদের লিভারের সমস্যা আছে তাদেরও কিন্তু আপনার পেঁপে অনেক ভালো। যাই হোক, আপনার ইচ্ছা করলে আপনার আলুর পরিবর্তে কিন্তু পেঁপে খেতে পারেন। আর ডায়াবেটিসের রোগী যারা, তারা তো আলু এমনিই তাদের নিষেধ থাকে, মাটির নিচের সবজিগুলি। আপনার ইচ্ছে করলে আলুর পরিবর্তে পেঁপে বা যে কোনো অন্য সবজি দিয়েই সেই কাজটা করতে পারেন। তো আমি আজকে আলুর পরিবর্তে কিন্তু আসলে পেঁপেই দিচ্ছি। তো যাই হোক, অনেক কথা বললাম এর মধ্যে কিন্তু দেখেন, তো এর মধ্যে কিন্তু আমি দেখেন আমার ভাজিটাকে একটু ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছে, যেহেতু ভাজি আগে একটু ভাপ দেওয়া ছিল। তো একটু ভালো করে ই করবো, জানি ভাজিটা সুন্দর নরম হয়। আর ডাটা ভাটি ভাজিটা কিন্তু এমনিও দেখেন অনেকটা নরম হয়ে গেছে। তো এইভাবেই আসলে আমি রান্না করি। তো এই মেথডটা ইচ্ছে করলে আপনারা ব্যবহার করতে পারেন। আর মেন কথা হচ্ছে আপনার বাসায় আপনার ফ্যামিলির অন্য অন্য মেম্বাররা কীভাবে পছন্দ করে সেই বিষয়টা কিন্তু খেয়াল রেখেই আসলে আমাদের রান্না করতে হয়।
তো রান্নার বিষয়টা একটু সবার বাসায় একটু আলাদা আলাদা থাকে। তো আমি দেখেন আমার পেঁপে রান্নাটা করবো, আমি পেঁপেটা দিয়ে দিচ্ছি। আর আমার পেঁপেটা কিন্তু একটু ও লাল হয়ে গেছিলো, তো আমি কিছু রেখে দেব পেঁপে আমি খাওয়ার জন্য। তো পেঁপে আসলে আমারও অনেক ভালো লাগে, তো আমার বাচ্চাকে কিন্তু আমি একটা পেঁপের অর্ধেকে এর কম মনে হয় আমি তরকারিতে দিলাম, মাংসে দিলাম, আর বেশিরভাগটাই কিন্তু আমরা কাঁচাই খেয়ে নিয়েছি। তো এটি আমি রেখে দেব কাঁচা খাওয়ার জন্য। তো আমার পেঁপে দেখেন আমি দিয়ে দিয়েছি রান্না করার জন্য। তো মাংসটা কিন্তু খুবই মজাদার হয়েছিল। তো যাই হোক, রান্নাটা আমার মোটামুটি আপনার নেড়ে চেড়ে দিলাম, একটু ঢেকে রেখে দিলে। তো ঢেকে দিয়ে আমার একটু কিন্তু কষানো হয়ে গেছে, তো আমি তারপরও আরেকবার একটু নেড়ে চেড়ে দেখবো আর একটু কষাতে হবে কি না। তো মোটামুটি আমার কষানো শিশির পর্যায়ে এসে গেছে, আমি আরেকটু তাও ঠেকে রাখবো, যেহেতু এটা একটু ভালো করে সিদ্ধ না হলে ভালো লাগবে না। আর এটি রেখেছিলাম আমি দেখেন এক পিস করে কিন্তু সবগুলো শেষ করে দিয়েছি প্রায়। আর আমার ভাজিটাও শেষের দিকে, ভাজিটা একটু এক সাইড একটু লাল লাল হলেই আমি নামিয়ে ফেলবো। দেখেন মোটামুটি ভালোই লাল লাল হয়ে গেছে। আমার গোশ মোটামুটিও রান্না প্রায় কষানোর শেষের দিকে, আমি একটু পর পানি দিয়ে দেব। দেখেন তেল বের হয়ে এসেছে, আমি আর কষাবো না, আমার এটা হয়ে গেছে, আমি একটু পানি এখানে দিয়ে দিচ্ছি। তো আমি আমার পছন্দ মতো পানি দিয়ে দিয়েছি, আপনাদের যদি আপনারা আরও একটু কম খান সেভাবেই দেবেন। এই ফাঁকে আমার ভাজিটাও শেষ হয়ে গেছে, আমি বাচ্চার সুজি রান্না করে রেখেছি। তো সব কিছু মিলেই আসলে রান্না বাড়াটা একটা কিন্তু শিল্প কাজের মতো, আপনি একটার পর আর একটা রেডি করছেন, আর একটার পর আর একটা শেষ করছেন, আপনি কোনটা কীভাবে রান্না করবেন। একই খাবারই কিন্তু অনেকভাবে আমরা রান্না করে খাই, তো এর আসলে কোনো বিকল্প হয় না। দেখেন আমার রান্নাটা শেষ, আর মাংসটাও প্রায় আমার শেষের দিকে, তো আমি ঢেকে রাখবো, একটু ঝুলঝুলি করব কারণ যেহেতু পেঁপে দিয়েছি বেশি। তো আমরা রাতের জন্য রুটি করে নিচ্ছি, রাতে যেহেতু রুটি খাওয়া হয়। তো আপনারা সবাই ভালো থাকবেন, আশা করি আমার ভিডিও ভালো লাগবে, আপনাদের আমার ব্লগিং ভালো লাগবে। সবার জন্য শুভেচ্ছা রইল, আল্লাহ হাফেজ।